হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলহামদুলিল্লাহ, নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি কিন্তু গতকাল কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন পারিনি সেটা বলবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। আর এখন হচ্ছে দুপুরবেলা, তো চলুন আজকে দুপুরে কী রান্না করি সেটাই শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিছু কচু শাক কেটে নিয়েছি, এটাকেই আমি আজকে রান্না করব। এটা ডাটা সহ নিচ্ছি, চিকন চিকন যে ডাটার কচু শাকটা ওইটাই, একটু লবণ আর আস্ত কাঁচামরিচ, যেটাকে আমি এখন সেদ্ধ করে নিব। কচু শাক সেদ্ধতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, এই যে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। আর এরকম একটু ভেজা ভেজা থাকতে আমি এটাকে নামিয়ে নিব, এটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটা দেখা যাচ্ছে, কেননা আমি এটাকে কিন্তু একটু ডাল ঘুটিতে ঘুটে নিইনি, আমি এটা এভাবেই রাখবো। তো এই যে আরেকটি প্যানে তেল গরম করে এটাকে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কচু শাক কিন্তু অনেক মজার একটি শাক, তাই না? আর এই মজাদার শাকটাকে কিন্তু আরও মজাদার করা যায় যদি কিনা এটাতে একটু আপনারা চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা অ্যাড করেন। তো আমি আজকে ওগুলো কিছুই করব না, জাস্ট সিম্পলভাবে কীভাবে মজাদার কচু শাক রান্না করা যায় সেটাই শেয়ার করতেছি। তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তখন অন্যান্য মশলাপাতি দিয়ে দিব। আর আমরা কিন্তু সবাই জানি কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে, তো এটা কিন্তু অনেক ভালো, অনেক উপকারী একটা শাক। তো ট্রাই করবেন এটাকে মাঝে মাঝে খেতে, অনেকে এটা খেতে পারে না, অ্যালার্জির সমস্যা যাদের আছে তারা তো খেতেই পারে না। তো এই যে, আর এই যে এখানে আমি কচুর লতি নিয়েছি, এটা হচ্ছে দেশি কচুর লতি, এটাকে আমি হালকা লবণ দিয়ে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে নিয়েছি। পানিটা না রাখলে ভালো হতো, বাট এটা তো দেশি কচুর লতি, একটু কালো, তো কালো পানিটা আমি বের করে নিয়েছি। আর শুধু একটু লবণ দিয়ে সেদ্ধ করছি, হলুদ টলুদ দেই নাই। তো এই যে আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে আসছে। আর আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র কচু শাক প্রেমীদের জন্য, মানে ভিডিওটা সবার জন্যই, কিন্তু কচু শাক যারা পছন্দ করে তারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের সবার উদ্দেশ্যেই বলি, আপনাদের লাইক কমেন্ট ভালোবাসা এগুলো কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে, আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু বড় অবস্থানে নিতে পারে। তো প্লিজ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিবেন, আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার ভালোবাসা আর উপরওয়ালার রহমত যদি আমার উপর থাকে, আশা করি আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, আমার ভুলগুলো আমাকে শুধরে দিবেন, এটাই আপনাদের কাছে আমার কাম্য। তো এই যে আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেল, আমি কথা বলতে 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 পারিনি কী কী মশলা দিয়েছি। এখানে হচ্ছে জিরা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণে আদা বাটাও আমি এখানে দিয়েছি। শাকে আদা না দিলেও চলে, বাট অল্প দিলাম টেস্টি করার জন্য। একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখানে আমি আস্ত কাঁচামরিচ সেদ্ধের সময় দিয়েছি, ওটা কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে, আর এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে আর এটা একটু মাখো টাইপের হবে। তো এই যে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এবারে সেই শাকটা দিয়ে দিলাম, এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি যদি আগে থেকে শাকটাকে ভাজা ভাজা করে নিতাম তাহলে কিন্তু এই যে মশলার গ্রেভিটা, এটাতে শাকটা দিয়ে বেশিক্ষণ আমি নাড়াচাড়া করতে পারতাম না, আমাকে খুব তাড়াতাড়ি নামিয়ে ফেলতে হতো এটা। কিন্তু আমি একটু পানি সহ রেখেছিলাম বিধায় এটাকে আমি বেশ খানিকটা সময় কষাতে পারবো, এতে করে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে, মশলাটা পুড়ে যাবার চান্স থাকবে না। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে আমি ভাজা ভাজা করছি। তো ফাইনালি কচু শাক রান্নাটা কিন্তু আমার হয়ে গেল। আর এখন আমি কচু লতিটা তো সেদ্ধ করে রাখছি, ওইটাকে একটু মশলা দিয়ে নিব। কচু লতিও কিন্তু চিংড়ি মাছের সাথে নারকেলের দুধ দিয়ে রান্না করলে অনেক অনেক বেশি টেস্টি হয়, এক টুকরা লেবু যদি থাকে, আর যদি একটু কচু শাক, কচু লতি বা কচু শাক হয় আর গরম ভাত, আমি মনে করি আর কিছু হয়তো বা লাগে না বাঙালিদের জন্য, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়, তাই না? তো জানি না সবার ক্ষেত্রে এরকম হয় কিনা, আমার ক্ষেত্রে তো হয়, এগুলো আমার খুব পছন্দের খাবার, কচুর লতি আমার অনেক অনেক বেশি পছন্দের একটি খাবার। আর এটাতে আমার চিংড়ি মাছ না হলেও চলে, কেননা আমি চিংড়ি মাছ খাই না, আমার জানা মতে আমিই একমাত্র ব্যক্তি যে কখনো চিংড়ি মাছ খাইনি, চিংড়ি মাছের স্বাদ জানি না। আর ছোট বা মাঝারি সাইজে চিংড়ি মাছের ঝোল রান্না করা হলে ঝোলটা খাই, মাছটা বাদ দেই, কিন্তু বড় চিংড়ি তো কোনোদিন আমি জানি না স্বাদ কেমন। আর হচ্ছে শুটকি মাছ,
এগুলো আমি কখনো খাইনি আসলে, জানি না। আর এটাই নাকি অনেক মজার সবার কাছে। যাই হোক, এই যে মশলা থেকে তেল ছাড়ছে, যখন তখন আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। কচুরুটি রান্নার ক্ষেত্রে একটু চিনি দিবেন, এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এমনিতে একটু একটু মিষ্টি মিষ্টি টেরি পেরি সবজিটা, তো যাই হোক একটু চিনি দিয়ে দিলাম। আর এখন আমি কচুরুটিটা দিয়ে দিচ্ছি। এটা তেমন কিছু না, এখন মশলার সাথে জাস্ট ভালোভাবে মাখিয়ে নেড়ে চেড়ে রান্না করলে এটা রেডি। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমার কচুরুটিটাও মোটামুটি রেডি। এখন আমি হচ্ছে রান্না করব যেটা আরেকটি দেশীয় খাবার মজাদার, সেটা হচ্ছে শাপলা। শাপলাটা ভাজি করব, এটাকে আমি ইলিশ মাছের ডিম দিয়ে আজকে ভাজি করে নিব। তো কিভাবে করি দেখেন, এই যে মাছের ডিমটাকে আমি এখন একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চটকে নিব, একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর ইলিশ মাছের ডিম দিয়ে কিন্তু শাপলা ভাজি করলে অনেক অনেক বেশি মজা হয় খেতে। তো অন্যান্য সব সবজি দেখা যায় মোটামুটি সারা বছর পাওয়া যায়, যেমন শীতকালীন সবজি কিন্তু এখন গ্রীষ্মকালেও পাওয়া যায়, আবার গ্রীষ্মকালীন সবজি শীতকালেও পাওয়া যায়। কিন্তু শাপলা এমন একটা সবজি, এটা কিন্তু মানে এই সিজনটা ছাড়া অন্য সিজনে পাওয়া যাবে না। আপনি অনেক খুঁজেন, যেখানে যান না কেন শাপলা আর পাবেন না। তো এই জন্য চেষ্টা করি শাপলা যতদিন পাওয়া যায় একটু একটু করে টেস্টটা নেওয়ার। আর শাপলার ঝোল, শাপলা ভাজি দুটোই কিন্তু অনেক মজার খেতে, একদম দেশীয় স্টাইলে রান্না করলে দেশীয় স্বাদটা পাওয়া যায়। তো এই যে মাছটাকে ভালোভাবে চটকে নিলাম। এখন হচ্ছে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটাও মোটামুটি প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আর এই পেঁয়াজ সাথে একটু রসুনও দিছি আমি। তো এই পেঁয়াজ রসুনটা ভাজা হলে লালচে করে ভাজবো আমি, ভেজে এটাকে তুলে রাখবো। আগেও বলছি যে আমি সবজিগুলা এভাবেই রান্না করি, পেঁয়াজ রসুনটা ফোড়নে দিয়ে ওটা লালচে করে ভেজে নিয়ে তুলে রাখি। তারপর সবজি যে সবজিটা রান্না করি না কেন, ওটা নামানোর আগে এটা মিক্স করে দেই, এতে করে কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট ফ্লেভার দুটোই আসে। তো এই যে এটা কিন্তু নামিয়ে নিলাম। আর এবারে সেই ইলিশ মাছের ডিমটা দিয়ে দিচ্ছি, এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর একটু তেলও দিতে হবে, কেননা তেলটা মাছের ডিম টেনে নিছে সম্পূর্ণই। আর শাপলা ভাজি কিন্তু একটু তেল তেলে হয়, কখনো শুকনো শুকনো টাইপের শাপলা ভাজি করবেন না, ওটা কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। আর চেষ্টা করবেন শাপলা ভাজির খেতে কাঁচামরিচের পরিবর্তে শুকনা মরিচ যেটা আছে ওটা একটু কাঁচি দিয়ে কেটে দিবেন। দুই তিন টুকরা একটা গোটা মরিচকে দুই তিন টুকরা করে দিলে কিন্তু তেলের সঙ্গে ভেজে নিলে ওটা বেশি মজা হয় খেতে। এই যে আমি আরো একটু তেল মিশিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন ডিম থেকে এরকম বুদবুদ টাইপের উঠবে, যখন এরকম হবে বুঝতে পারবেন ডিমটা প্রপারলি কুক হয়ে গেছে। আর এবারে যে কেটে রাখা শাপলাটা দিয়ে দিলাম। আর শাপলা রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কখনো ঢাকা দিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু অনেক পানি উঠবে আর শাপলাটা কিন্তু একদম ঘন্ট ঘন্ট টাইপের হয়ে যাবে, ঝরঝরার মতো থাকবে না। দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম পর্যায়ে থাকবে, কমানো যাবে না, কমালেই কিন্তু পানি উঠতে শুরু করবে। শাপলা ভাজি হতে কিন্তু খুব বেশি একটা সময় নেয় না, খুবই কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ কাজ বাজ আমার, সাধারণ রান্না বান্না জানি না, এগুলো আপনাদের ভালো লাগে কিনা। আমার এই সিম্পল লাইফস্টাইলটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো এই যেটাই করি না কেন চেষ্টা করি তুলে ধরার। আর যেটা সেটা বললাম যে গতকাল কেন ভিডিও দিতে পারিনি, আমার হচ্ছে প্রচন্ড গলা ব্যথা, তো দোয়া করবেন আমার জন্য। আমার কিছু খেতে মানে ভীষণ কষ্ট হচ্ছে, আল্লাহর রহমতে অন্য কোনো সমস্যা নাই, জাস্ট এটাই। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তেমন কিছু না করে। তো এই যে শাপলা ভাজিটা কিন্তু হয়ে গেছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।